শিক্ষার্থীবৃন্দ রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর ভালো থাকো এই কামনায় আজকে আমি শোষণ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পাঠের বিষয়বস্তুটা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভ রাজনৈতিক ব্যক্তিত্বের কথা যদি আমরা বলতে যাই প্রথমেই আমাদের বলতে হয় টিপু সুলতান ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেনের কথা তো আমরা প্রথমেই তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আগারে জেনে নিই টিপু সুলতান টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের অন্তর্গত মহীশূর রাজ্যের শাসনকর্তা তিনি একজন বীর যোদ্ধা ও ভটে। ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন তার বীর্যের কারণে শেরি মহীশূর নামে তিনি পরিচিত লাভ করেন শেরি মহীশূর মানে হলো মহীশূরের বাঘ আর তার এই বাঘ হয়ে ওঠার পিছনে অনেকগুলো বিষয়বস্তু সম্পর্কিত ছিল তার মূল কারণ ছিল তার অসাধারণ ক্ষিপ্রতা বুদ্ধিমত্তা দক্ষতা আর তার কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা টিপু সুলতান ছিলেন তার বাবার একমাত্র যোগ্য উত্তরস্বরী তার পিতা হায়দার আলী ছিলেন মহীশূর রাজ্যের সেনাপতি তিনি সতেরোশো সালে টিপু নামের এক ফকিরের দোয়ায় এক পুত্র সন্তান লাভ করেন তিনি চিত্তেই ওই ফকিরের নাম অনুসারেই তার পুত্রের নাম রাখেন টিপু আর এই টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ করে সতেরোশো সালে মৃত্যুবরণ করেন এরপর আমরা জানব ক্ষুদিরাম বসু সম্পর্কে ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানা অন্তর্গত মোহবণী গ্রামে জন্মগ্রহণ করেন তিন কন্যার পর তিনি ছিলেন তার মায়ের চতুর্থ সন্তান মেদিনীপুরেই তার এই বিপ্লব জীবনের অভিষেক হয় তার বিপ্লবী জীবনের অভিষেক হয় অল্প অভিষেক হওয়ার তার বিপ্লবী জীবনের অভিষেক হওয়ার পরেই অল্প দিনের মধ্যেই তার গুণাবলী দিয়ে সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরু দিকে সর্বকনিষ্ঠ একজন বিপ্লবী ছিলেন তিরিশে এপ্রিল উনিশশো এ বিহারের মুজাফরপুরে রাত সাড়ে আটটায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমাসুরে তিনজনকে হত্যার দায়ে তিনি অভিযুক্ত হন এবং তার বিচার কার্য শুরু হয় উনত্রিশে মে উনিশশো সালে যা আলিপুর বোমা হামলা নামে পরিচিত ছিল বিচারে তার ফাঁসির আদেশ হয় ফাঁসিতে মৃত্যুর সময় তার বয়স ছিল আঠারো বছর সাত মাস এগারো দিন এরপরে আমরা জানবো মাস্টারদা সূর্য কথা মাস্টারদা সূর্য মাস্টারদা সূর্য সূর্যসেন ছিলেন একজন দুঃসাহসী বিপ্লবী কলেজ জীবনে তার বিপ্লবীর বিপ্লবীদের সঙ্গে স্পর্শে আসেন তার মানে তিনি যখন কলেজে পড়তেন তখন তিনি যে কলেজের ভিতরে যারা বিপ্লবী ছিলেন তাদের সংস্পর্শে বা সাহসচর্যা আসতে থাকেন স্নাতক ডিগ্রি লাভের পর তিনি উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এ সময় তিনি অম্বিকা চক্রবর্তী অনুরূপ সেন নগেন সেনের সহায়তায় একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন তার এ সংগঠন এবং তিনি নিজের একের পর এক সশস্ত্র কার্যক্রমের সাথে যুক্ত হয়ে বারবার গ্রেপ্তার হন কিন্তু প্রমাণের অভাবে তিনি মুক্তি পেয়ে যান চট্টগ্রামকে ব্রিটিশ মুক্ত করতে তিনি চিটাগাং রিপাবলিকান আর্মি নামে একটি আত্মঘাতী বাহিনী গঠন করেন সূর্য সেনের নেতৃত্বে তার বিপ্লবী বাহিনী চট্টগ্রাম ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করে তার বাহিনীর বিরুদ্ধে ইংরেজ সরকার বিপুল সৈন্য নিয়োগ করে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয় জালালাবাদ পাহাড়ে বেশ কিছু তরুণ বিপ্লবী অভিযানে নিহত হন উনিশশো সালে সূর্য সেন গ্রেপ্তার হন এবং উনিশশো সালে সংক্ষিপ্ত ট্রাইব্যুনালের বিচারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় চরম নির্যাতনের পর বারোই জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয় তার মৃতদেহ পরবর্তীতে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয় তার মানে কি তার যখন ফাঁসি কার্যকর হয় ফাঁসির পরে তার মৃত্যদেহটা কি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয় আমরা এখন জানব হাজির শরীয়তুল্লাহ সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবনে ইসলামপন্থী রাজনীতি ও সংস্কার সমাজ সংস্কারক হাজির শরীয়তুল্লাহ সতেরোশো একাশি সালে বাংলাদেশের বৃহত্তম ফরিদপুর জেলার বাহাদুরপুর এক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল জলিল তালুকদার বাল্যকাল থেকে তিনি গভীর চিন্তাশীল মনোযোগী এবং ধর্মীয় চেতনার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতেন ধর্মীয় বিষয়ের প্রতি তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এজন্য তিনি মাত্র আঠারো বছর বয়সেই পবিত্র মক্কা শরীফে গমন করেন সেখানে অবস্থানকালে তিনি অহাবি মতাবাদে বিশ্বাস স্থাপন করেন এ সময় ওহাবি আন্দোলনের পুরোধা বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ বেরেলবির আদর্শে অনুপ্রাণিত হন তিনি পবিত্র মক্কা শরীফে দীর্ঘ কুড়ি বছর অবস্থান করেন দেশে ফিরে তিনি মুসলমানদের দুর্দশা দেখে বিচলিত হয়ে পড়েন তখন তিনি নিজেকে ধর্মীয় সংস্কার সামাজিক এবং রাজনৈতিক আন্দোল আন্দোলনে নিয়োজিত করেন আঠারোশো চল্লিশ সালে এই মহান ধার্মিক ও রাজনৈতিক নেতার মৃত্যুবরণ হয় হাজির শরীয়ুল্লাহ ও ফ্রয়েজ আন্দোলন আমরা জানি হাজি শৈয়দুল্লাহর নাম আসলেই সেখানে ফ্রয়েজে আন্দোলন একটি সম্পর্ক চলে আসে ফ্রয়েজ আন্দোলন সম্পর্কে আমরা এখন জানবো হাজির শরীয়তুল্লাহ পবিত্র মক্কা শরীফ থেকে দেশে ফিরে সমাজ সংস্কারে নিজেকে নিয়োগ করেন তিনি ছিলেন একজন ইমানদার খাঁটি মুসলমান কিন্তু তিনি লক্ষ্য করেন মুসলমানদের নানা কুসংস্কার ও অনইসলামিক কর্মকাণ্ডে নিমজ্জিত মুসলমানদের এসব ধর্মীয় কুসংস্কার অনাসার ও নৈতিক অধপতন তাকে খুব বিচলিত বা ব্যথিত করে তিনি ছিলেন এসবের ঘোর বিরোধী তিনি আরও লক্ষ্য করেন যে মুসলমানরা পীর পূজা কবর পূজা মনসা পূজা মানব পালন শীতলা পূজা সহ নানাবিধ অন কাজে নিজেদেরকে আচ্ছন্ন করে ফেলেছে সারা বাংলায় এই চিত্র দেখে তিনি এতটাই বিচলিত হন যে এ থেকে মুক্তির জন্য তিনি নতুন পথ বা উপায় খুঁজে বের করতে লাগলেন তিনি গভীরভাবে বিশ্বাস করতেন মুসলমানদের মুসলমানরা তাদের উপর যে অর্পিত পাঁচটি ফরজ কাজ আছে সেই ফরজ কাজ থেকে তারা দূরে আসার কারণেই এই দুর্দশা বা সমস্যা বিরজমান হয়েছে তিনি মুসলমানদের পাঁচটি ফরজ পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এ লক্ষ্যে তিনি সমাজের ধর্মীয় আন্দোলনের সূচনা করেন তার মানে কি সামাজিক যে ধর্মীয় যে আন্দোলনগুলো আছে সেগুলো সূচনা করেন এজন্যই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম ফরাইজি আন্দোলন ফরাইজি আন্দোলন ছিল মূলত একটি ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন তাহলে ফরাইজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে ফরজ শব্দটির অর্থ হলো অবশ্য পালনীয় হাজির শরীয়ত উদ্দেশ্য ছিল ধর্মীয় যে অনাচার বা কুসংস্কারাচ্ছন্ন যে পরিবেশটা সেটাকে দূর করা এবং মুসলমানদের মধ্যে ধর্মীয় যে জ্ঞানটা আছে সেইটাকে উদ্বুদ্ধ করা বা জাগিয়ে তোলা তাদের উদার দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলা এজন্য তিনি সকল প্রকার অনৈতিক অন যে কাজগুলো ছিল সেগুলো পরিহার করার জন্য বিশেষভাবে তাগিদ দেন এবং ফরজ যে বিষয়গুলো ছিল সেগুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ দেন এরপরে আসে আমরা ফয়েজ আন্দোলনের প্রতিক্রিয়া বা প্রভাবগুলো জানি ফয়েজি আন্দোলনের প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী এই আন্দোলনের প্রভাব মুসলিম সমাজে গভীরভাবে লক্ষ্য করা যায় আর সেই লক্ষণগুলো ছিল সেটা যে সচেতনতা তৈরি তার মানে ফ্রয়জ আন্দোলন মুসলমান সমাজের মধ্যে সচেতনতা তৈরি করে এবং তারা নিজেদের অবস্থান সম্পর্কে অবগত হয় এরপর আছে আত্ম উপলব্ধি তার মানে তারা নিজেকে উপলব্ধি করা তাদের এই যে উপলব্ধি সচেতন হয়ে ওঠা বা কুসংস্কার বা ধর্মীয় কার্যকলাপ যেগুলো আছে বা ধর্মীয় কার্যকলাপ যেগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে এসে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হতে চেষ্টা করা এই ধরনের আত্মলুপ্ত উপলব্ধি করার ক্ষেত্রে এই ফয়জ আন্দোলন ভূমিকা পালন করে এরপর আছে জমিদার ও ইংরেজ শাসনদের বিরুদ্ধে প্রতিবাদ তার মানে কি যারা জমিদার শ্রেণী ছিলেন শোষক শ্রেণী ছিলেন ইংরেজ যারা ছিলেন নীলকর যারা ছিলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদী এবং সুস্তার হতে সাহায্য করে যুক্তিবাদী হতে উৎসাহ তার মানে ফয়জ আন্দোলন মুসলমানদের মধ্যে বিরাজমান কুসংস্কার দূর করে তাঁদের যুক্তিবেদে হতে সাহায্য করে এরপর আছে জাতীয়তাবাদী ও রাজনৈতিক আন্দোলনের সূচনা হাজির শরীদুল্লার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদুমিয়া এবং এ আন্দোলনের প্রাণশক্তি ফিরিয়ে আনেন তার অক্লান্ত প্রচেষ্টা ও কর্মতৎপরতায় এই আন্দোলনের সামাজিক ও ধর্মীয় চেতনায় গণ্ডি থেকে বেরিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে তো সর্বশেষ আমরা এটাই বলতে পারি হাজির শরীয়ুল্লাহ আন্দোলনে ব্যর্থ হলেও মুসলমানদের মনে আত্মবিশ্বাস জাগ্রত করেন তিনি অজ্ঞ কুসংস্কারের জন্য মুসলমানদের অধিকার চেতনা করে তোলেন এবং মুসলমানদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক যে জীবনের গতি এই গতিটা আনতে তিনি এ আন্দোলনে সহায়তা করেছিল বিদেশি শাসনের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এ আন্দোলনের নবপ্রেরণা জুগিয়েছিল এখন জানবো আমরা শহীদ সম্পর্কে শহীদ তিতুমির তার সংক্ষিপ্ত জীবনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম বিপ্লবী নেতা শহীদ তিতুমির ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রসৈনিক বীরযোদ্ধা সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির সতেরোশো বিরাশি সালের সাতাইশে জানুয়ারি ভারতের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মীর হাসান আলী তিনি আঠারোশো সালে হজ পালনের উদ্দেশ্য পবিত্র মক্কা শরীফে যান এবং তিন বছর সেখানে অবস্থান করেন এ সময় তিনি উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহম্মদ ব্রেলভির সান্নিধ্যে আসেন এবং আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করেন পাশাপাশি তিনি ওয়াহাবি ধারণাবাদের বিশ্বাস স্থাপন করেন দেশে ফিরে তিনি সমাজ থেকে সর্বপ্রকার দুর্নীতি অত্যাচার নিপীড়ন শোষণ দূর করার জন্য তিনি লেগে পড়েন এবং তিনি ইংরেজদের অত্যাচার জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলেন আঠারোশো একত্রিশ সালের ১৯ উনিশে নভেম্বর বারাসাত বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন তিতুমিরের আন্দোলনের বিভিন্ন পর্যায় এখন আমরা তিতুমিরের আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করব সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তার তার মানে কি তিতুমীরের প্রথম কাজ ছিল সমাজ সংস্কার করা এবং ধর্মীয় যে শিক্ষাটা আছে সেটা বিস্তার লাভ করা একজন খাঁটি ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিতুমির ধর্মীয় শিক্ষা বিস্তারে নানা পদক্ষেপ গ্রহণ করেন তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে পুরোপুরি অনুধাবন করা এবং সমাজ জীবনে তার বাস্তবায়ন করা এরপরে ছিল তার অত্যাচারে জমিদার শ্রেণী বা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ গড়ে তোলা বা সংগ্রাম করা ইংরেজ শাসন সবচেয়ে লাভবান হয় জমিদার শ্রেণী আর ক্ষতিগ্রস্ত হয় এদেশীয় গরিব নিরীহ কৃষক ও সাধারণ কারিগর শ্রেণী তৎকালীন সমস্ত নীলকর কুঠিয়াল অত্যাচার চালায় নিরীহ গরিব চাষিদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সালা বন্দোবস্ত ও চিরস্থায়ী বন্দোবস্ত এদেশের মুসলমানদের মুসলমান বা মুসলমান কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল তিতুমির বুঝতে পারেন যে অবস্থা থেকে গরিব কৃষকদের মুক্ত করতে হলে অবশ্যই দরকার শক্তিলি শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে ঐক্য কেননা ঐক্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় যদি ঐক্য থাকে তাহলে যে কোনো বাধা বিপত্তিকে পরাজয় করা যায় এর ফলেও বারাসাত বিদ্রোহ তিতুমির প্রথম দিকে শুধু অত্যাচারী জমিদার নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করেন কিন্তু কিছুদিনের মধ্যে এটি গণ আন্দোলনের রূপ নেয় স্থানীয় জমিদার এবং নীলকরদের নীলকররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট অভিযোগ করেন যে যে তিতুমিরের যে আন্দোলনটা এটা একটি স্বাধীনতা আন্দোলন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বিশ্বাস করে তিতুমিরের বিরুদ্ধে নতুন কৌশল বা পরিকল্পনা শুরু করল আঠারোশো সালে তিতুমির চব্বিশ পরগনা নদিয়া এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে একটি স্বাধীনতা এলাকা প্রতিষ্ঠা করেন এজন্য তিনি তেরাশি হাজার কৃষক সেনা নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ইতিহাসে এই বিদ্রোহটাই ছিল বারাসাত বিদ্রোহ তার মানে কি এই বিদ্রোহটা যে তিতুমির যে তিরাশি হাজার কৃষকদের নিয়ে যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেন এটাকেই বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমন করতে হিন্দু মুসলমান বিভেদ নীতি তারা এটা অবলম্বন করেন কিন্তু তিতুমির প্রশিক্ষিত বাহিনীর নিকট ইংরেজ সেনাপতি আলেকজান্ডার বিশাল পুলিশ বাহিনী শোষণীয় পরাজয় বরণ করেন এরপর বাঁশের কেল্লা তিতুমিরের বাঁশের কেল্লা বারাসত বিদ্রোহের অভিজ্ঞতা থেকে তিতুমির ভালোবাব মতো বুঝতে পারেন যে সে সুসজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করে জয় হতে হলে প্রয়োজন সময় উপযোগী সময় উপযোগী প্রস্তুতি বা সমর প্রস্তুতি বা সেনা প্রস্তুতি সেনা প্রস্তুতি ছাড়া তাদের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এজন্য তিনি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন যেখান থেকে খুব যুদ্ধ প্রস্তুতি এবং আত্মরক্ষার যে কৌশলগুলো আছে সে উভয়ই এখান থেকে করা সম্ভব হবে আঠারোশো সালে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে তিনি একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন হাজার হাজার লোককে তিনি এখানে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন ইতিহাসে এ দুর্গটি বাড়িয়ার বাঁশের কেল্লা নামে পরিচিত এরপর আছে তিতুমিরের অবদান যেগুলো আছে তিতুমিরের যে বিভিন্ন রকম অবদান আছে তিতুমির অবদানগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি তিতুমির বিদ্রোহে ব্যর্থ হলেও তার সংগ্রামী চেতনার মূল উদ্দেশ্য ছিল ইংরেজদের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদী প্রতিবাদ করা তিতুমিরের কৃষক আন্দোলন বারাসাত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণ আন্দোলন তিতুমির যেমন কৃষকদের সামান্য প্রশিক্ষণের মাধ্যমেই তৈরি করে ব্যাপক প্রশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন তারই প্রেরণা ও ইতিহাসের ধারাবাহিকতায় উনিশশো সালে বীর বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিল সুতরাং কথা বলতে বাধা নেই আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে তিতুমের অবদান অনস্বীকার্য কেননা তাদের এই আন্দোলনের যে কোনো প্রেক্ষাপট ছাড়া কোনো বিস্ফোরণ সম্ভব নয় যার কারণে তার এই যে বিভিন্ন রকমের আন্দোলন এই আন্দোলনগুলোও ছিল জাতীয় চেতনাবোধের একটি মূল এখন আমরা আলোচনা করব সেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী বাংলার বাঘ হিসেবে খ্যাত সেরে বাংলা একে ফজলুল হক আঠারোশো তেহাত্তর সালের ছাব্বিশে অক্টোবর বরিশাল জেলার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ওয়াজেদ আলী এবং মাতার নাম ছিল বেগম সৈয়দ উন্নসা তিনি ছোটবেলা থেকে তার পিত্রালয়ে চাখার গ্রামে লালিত পালিত হন তিনি ছাত্রাবস্থায় মানে একবার যা পড়তেন তা পরবর্তীতে আর পড়ার প্রয়োজন ছিল না কেননা তিনি ছিলেন অসাধারণ মেধাবী তিনি একবার যেটা পড়তেন সেটা আর কখনো ভুলতেন না বরিশাল জেলা স্কুল থেকে ডিভিশনাল ভিত্তিসহ প্রবেশিকা এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সাথে এফ এ পাস করেন আঠারোশো সালে মাত্র ছয় মাসের প্রস্তুতিতে তিনি অঙ্কশাস্ত্রে এম এ পাশ করেন আঠারোশো সালে তিনি আইন বিভাগে পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উনিশশো সালে আইন পেশায় পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়ভাবে জড়িয়ে করেন উনিশশো সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভার ভারতীয় আইন পরিষদের সদস্যও তিনি নির্বাচিত হন তার নেতৃত্ব গুণ ছিল অসাধারণ উনিশশো সালে তিনি প্রাদেশিক পরিষদের শিক্ষামন্ত্রী পদে অধিষ্ঠিত হন উনিশশো সালে তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন যা উনিশশো সালে কৃষক পার্টি নামে নাম ধারণ করে উনিশশো সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে গেলে তিনি পাকিস্তানকে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের সাতাইশে এপ্রিল বাংলা বাংলার এই মহান এবং এই অসাধারণ রাজনৈতিক নেতার মৃত্যুবরণ হয় বা তিনি মৃত্যুবরণ করেন তে শেরে বাংলার অবদান শেরে বাংলা ব্রিটিশ ভারতের অভিভক্ত বাংলার অন্যতম অসাংবাদিত নেতা ছিলেন তিনি রাজনীতিতে ছিলেন অসাধারণ ও উজ্জ্বল নক্ষত্র বাঙালি সমাজকে জাগ্রত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন তার অবদানগুলো হলো গোল টেবিল বৈঠকে যোগদান করা হিন্দু মুসলিম মুসলমানদের স্বার্থ একত্রিতকরণ লাহর প্রস্তাব যুক্ত ফ্রন্ট গঠন এবং উনিশশো সালের নির্বাচন এই সকল ক্ষেত্রে তার অবদান ছিল অনিশ্বীকার্য এরপরে কৃষকদের কল্যাণে কৃষকদের কল্যাণে শেরে বাংলা একে ফজলুল হকের যে অবদানগুলো সেটা সম্পর্কে আলোচনা করি সেরে বাংলা একে ফজলুল হক একজন মানব দরদি নেতা তিনি বুঝতে পেরেছিলেন কৃষকদের ভাগ্যের উন্নতি না হলে আমাদের এই অর্থনৈতিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয় তিনি অবহেলিত কৃষকদের উন্নতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন কৃষকদের জন্য তিনি নানা রকমের পদক্ষেপ গ্রহণ করেন পদক্ষেপগুলো হলো তিনি কৃষি ঋণ আইন প্রবর্তন করেন তার মানে কৃষকদের ঋণ দিয়ে তিনি কৃষকদের অবস্থার উন্নতি করেন এবং কৃষক প্রজা আন্দোলন পরিচালনা কৃষক প্রজাদের যে যে একটা সম্পর্ক ছিল ঠিক আছে এই সম্পর্ক সম্পর্কে সচেতন এবং অর্থনৈতিক মুক্তির জন্যই কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করা হয় এরপর সে নিখিল বঙ্গ প্রজা সমিতি নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন সেটাও ছিল এই কৃষকদের স্বার্থের জন্য এরপর সে ঋণ সালিসি বোর্ড গঠন তার মানে কৃষকদের দুরবস্থা ঋণের দায় এবং জমিদারদের উত্তীড়ন থেকে রক্ষা করার জন্য তিনি উনিশশো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঋণ পলিসি বা ঋণ সালিসি বোর্ড তিনি গঠন করেন এরপর সে প্রজাতন্ত্র আইন উনিশশো সালে সেরে বাংলার উদ্যোগে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ হয় এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে উনিশশো সালে জমিদারি দখল এবং শত মানে প্রজাতন্ত্র যেটা ছিল বা প্রজাসত্ব যেটা ছিল সেই প্রজাসত্ব আইন যেটা সেটা পাশ হয় এবং জমির উপর যে প্রজার সত্ত্ব প্রতিষ্ঠিত হয় তার মানে কি আগেরকার সময় এই জমির উপর প্রজাদের কোনো মানে অধিকার ছিল না সেই অধিকারটা বাস্তবায়ন হয় উনিশশো সালে তো এখন জানবো আমরা শেরে বাংলা ফজলুল হকের শিক্ষা বিস্তারে যে অবদানগুলো সেই সম্পর্কে শিক্ষা বিস্তারে বাংলা বাংলায়কে ফজলুল হক বুঝতে পারছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় যদি শিক্ষিত না করা যায় বা জ্ঞান আধুনিক জ্ঞানে যদি তাকে সাথে মুসলমানদের সমৃদ্ধ করা না যায় সেই ক্ষেত্রে ব্রিটিশদের সাথে তাদের টিকে থাকা দায়বদ্ধ হয়ে যাবে বা দুরূহ হয়ে যাবে এই তিনি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে পাশ্চাত্য শিক্ষার বিরুদ্ধে বিশেষ গুরুত্ব আরোপ করেন এজন্য তিনি সর্বরিত শিক্ষা সম্মেলন গঠন করেন এবং শিক্ষা পরিকল্পনা পেশ করেন এবং সর্বোপরি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিশেষ অবদান রাখেন আর তার এই অবদান অনিশ্চিত অবদানকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফজলুল হক হল যেটা আছে সেটা প্রতিষ্ঠিত হয় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা ঠিক আছে তার মানে কি ইসলামিয়া যে কলেজগুলো আছে সেগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনেক অনস্বীকার্য ছিল এবং ছাত্রাবাস নির্মাণ ছাত্রছাত্রীরা যাতে তারা ছাত্রবাসে বা হোটেলে বা হোটেল না তো হোস্টেলে ছাত্রছাত্রীদের হোস্টেলে ঠিক আছে থেকে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে এই জন্য তিনি এই হোস্টেল প্রতিষ্ঠা করেন এর ফলে মুসলমানরা ছাত্ররা যারা ছিলেন তারা বিশেষভাবে উপকৃত হয় তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখার জন্য বা পরবর্তী ক্লাসে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ